সুজি মামা আজও উকি দেয়নি, কিন্তু সুজি মামা উকি না দিলেও ভোরের আলো দেখে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে সকাল তো হয়ে গেছে। তাই সুজি মামার অপেক্ষায় বসে না থেকে আজকের দিনটাও শুরু করলাম তোমাদের হাত ধরে। তাই বন্ধুরা প্লিজ কেউ হাতটা ছেড়ে দিয়ে চলে যেও না, সাথে থেকেও আজকেও প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবলীনা, আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। চারতলা থেকে নামলাম, কারেন্টের বিলগুলো কালেক্ট করলাম, তারপর আবার ওপরে উঠে এলাম। এখন আর আমাদের কারেন্টের বক্সে গোজা থাকে ওভাবে, প্রত্যেক মাসেই তাই থাকে, কিন্তু বিলের ওপরে একটা নাম্বার থাকে সবার আলাদা আলাদা, তো নাম্বারটা দেখেই নিয়ে আসতে হয়। কিন্তু ফ্ল্যাটে এখন আমি ভাইয়ারা ছাড়া কেউ নেই, তো ওই জন্য না সব কটা বিলই নিয়ে আসলাম। আমাদেরটা নাম্বার নয় জানি, কিন্তু ভাইয়াদের নাম্বার জানি না যেহেতু, তাই সব কটাই নিয়ে এলাম। বিকেলে যখন যাবো বা কিছু করবো তখন আবার বাকিটা গুজে রাখবো ওখানে। তো বুঝতেই পারছো, চারতলা থেকে নামলাম, আবার চারতলায় উঠলাম, পুরো জিনিসটাতে এই চেহারাটা নিয়ে হাঁপিয়ে গেছি। তো দেখে বুঝতেই পারছো আজকেও কোনো রোদের দেখা এখনো পর্যন্ত নেই। তো চলো বাকিটুকু যাওয়া যাক, একটুকুনি কি বাকি ছিল আর চলেই এসছি প্রায়। তো চলো এইবার যাওয়া যাক, অনেকটা কাজ করেছি। দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে ছাতা, তো যাওয়া যাক, এবার কিছুটা কাজ করেছি, অনেকটাই বাকি রয়েছে। আজকে করব মাছ, মাছ ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়েছিলাম, আর আর কি কাজ করেছে, অনেকগুলোই কাজ করেছে। ও হ্যাঁ, কালকের পনিরটা ফ্রিজে ঢোকালাম আজকে, যেহেতু কালকে রাতে গরম ছিল পনিরটা, তাই জন্য আজকে ঢোকালাম। অনেকগুলো কাজ করেছি সকালবেলা উঠে, কিন্তু এখন মনে করতে পারছি। যাই হোক না কেন, ঠান্ডা লাগে বলে বাসন না কালকে রাতেই মেজে রেখে দিয়েছি। তো চলো শুরু করে, এবার তো করতেই হবে কাজ। দেখো আমাদের ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। এটা কিভাবে করি তোমাদেরকে তো আমি বলেইছি, আমি এটা মূলত অ্যাপিদির থেকেই শিখেছি। ডিম, তার মধ্যে দুধ, আর তার মধ্যে গোলমরিচ গুঁড়োটা আমি দিই, আর হচ্ছে নুন আর একটুখানি চিনি দিয়ে ঘুটে নিয়ে তো তারপর এই ডিম টোস্টটা হয়। খেতে সত্যিই খুব ভালো লাগে। দুধ দিয়ে ডিমের মধ্যে আমি অ্যাপিদির থেকেই শিখেছি, এটা আমি জানতাম না। তো চলো এবার খাওয়া যাক তাহলে। কাছে চলছে জোর কদমে, এই দেখো বালতিটা যে পুরো ভর্তি, এটা পুরো আমার জিনিসপত্র, আর হাতেও রয়েছে কিছু। পেছনের দুটো তারে অ্যাপিদি মেলে দিয়ে গেছে, দুটো, হ্যাঁ দুটো তারে অ্যাপিদি মেলে দিয়ে গেছে। এবার আমি মেলছি কিছুটা, কিছুটা নয় আমারও প্রায় অনেকগুলো জিনিসই আছে, দুটো তার ভরে যাবে, আর বেশি দিন আমাদের হাতে বাকি নেই। তো তার আগে ঘর দুয়ার সবই পরিষ্কার করে যেতে হবে, বুঝতেই পারছো। তো সেরকমই আইডিয়া নিয়ে বসে রয়েছে। তো চলো আগে মেলে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো যে খুবই খারাপ হয়ে রয়েছে, তাতেও কেচে দিতে হচ্ছে, দরকার হলে দুদিনে শোকাতে হবে, কিছু করার দিয়েছি। দেখতেই পাচ্ছ ওই তারে শুধু দুটো জিন্স মেলেছি, আর তারপর থেকে দুটো জ্যাকেট ফ্যাকেট সব আজকে কেচে দিয়েছি। বলছিলাম না জ্যাকেটগুলোও কাচতে হবে এবার। এরপর তো আবার স্নান করে জামাকাপড় আর রয়েছে, ক্লিপের ভাণ্ডারও প্রায় শেষ, তো এখানে ক্লিপগুলোর জন্য রেখেই যাব, তিন চারটে আর বেঁচে রয়েছে, ওগুলো স্নান করে এই জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে মেলতে হবে। জানি না আর কি যে হবে, আজকে তো শোকাবে না আমার মনেই হচ্ছে, তিন চার দিন লাগবে মনে হচ্ছে শোকাতে। তো চলো, আর আমি জামাকাপড় না খুব দলামাছড়া করে একদমই চিপড়াই না, তাতে জামাকাপড়ের কোয়ালিটিও খারাপ হয়ে যায় আর ভাজও পড়ে যায়। তো চলো এবার নিচে। এই ঘড়িতে 12:10, তার মানে 12:05 বাজে, আর আমার ঠাকুর পুজো টুজো সব দেওয়া হলো মাত্র। আর আজকে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ কি, এই যে এখানে 120 টাকা রয়েছে, সেটা জিন্সের প্যান্টে ছিল, আমি ভিজিয়ে দিয়েছি, ও আমাকে বলেনি পকেটে টাকা রয়েছে। আর আমার পকেট ওই দেখে জামা কাপড় ভেজানোটা সম্ভব নয়, আমি একবারে ভেজে দিয়েছি, এখন দিয়েছি শোকাতে। ওদিকে শুনলাম অ্যাপিদিও আজকে কেচেছে, দেখালাম অ্যাপিদিও, শুনলাম 70 টাকা ভিজি দিয়েছে অ্যাপিদি, আবার তাঁরে মেলে দিয়ে এসছে ক্লিপ দিয়ে, তো আমি এখানেই দিয়েছি, শুকিয়ে যাবে, ভাগ্যিস ছিঁড়ে যায়নি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক, 12:05 বেজে গেছে। রান্নাঘরে আমি সব গুছিয়েই রেখে গেছিলাম, দেখাচ্ছি
এখানে মাছ নুন হলুদ মিখে রেখেছি, সে তো সকালেই রেখেছি বললাম। এখানে মাছের মশলাগুলো ভিজিয়ে রেখে দিয়ে গেছি। এখানে শিমটাও ভাজা খাবে তো কেটে ধুয়ে রেখে দিয়ে গেছি। আর মাছটা হবে আমি শিম আলু দিয়ে করব। শিমটা মাছের শিমটা শুধু আমি খাবো, ও আবার মাছের শিমটা পছন্দ করে না আর আমি ভাজা শিমটা পছন্দ করি না, তাই দুজনের শিমের ব্যবস্থা দুজন আলাদা আলাদা করে দিয়েছি আর কি দুজনের জন্য। তো এবার রান্নাটা ধনে পাতা বড়ি ঠড়ি দিয়ে শিম আলু দিয়ে হয়েছে মাছের ঝোল আর হচ্ছে ওর এই শিম ভাজা। ও এটা ঘি দিয়ে মেখে খাবে আর মাছের ঝোল ব্যাস। আর এদিকে চলছে ভাত। তো চলো মাছের ঝোলটা এবার নামিয়ে নিই, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বাজে সাতটা আর আমরা এখন একটু বেরোচ্ছি। আজকে দেখতেই পাচ্ছ জ্যাকেটটা পরা নেই, কারণ ওই দুটো জ্যাকেট এমনিও শুকায়নি আর আজকে হাওয়াটা দিচ্ছে না, কিন্তু ঠান্ডা আছে অল্প অল্প। আর এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে। তো চলো যাওয়া যাক। আসছে ও পেছন পেছন, এই জায়গাটা না দাঁড়ালে বেশ ভালো লাগে। তো চলো যাওয়া যাক। এ দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা ছট পুজোর পুকুর তৈরি করেছে আই থিঙ্ক। তো মানে পুকুর এখানে সামনাসামনি নেই বলে ছট পুজোর পুকুর তৈরি করেছে আমাদের গলিটাতেই, ওই যে সামনে। আর এই দেখো আর কি সুন্দর করে সাজিয়েছে ও বাড়িটাকে। তো চলো ফুচকা খেয়ে চলে এসেছি। এখানের ফুচকা এটুকের সাইজ, 10 টাকায় 5টা দেয় না? হ্যাঁ 10 টাকায় 5টা দেয়, একটু একটু সাইজ। যাই হোক না কেন ভালোই মাকে, খারাপ মাকে না। আজকে একটা অদ্ভুত কথা শুনে আমরা জাস্ট চমকে গেলাম যে ফুচকা কাকুদেরও নাকি আজকে মিটিং ছিল। তা আমরা তো মিটিং ছিল মানে এটাকে মানে সব ফুচকা, আমি না আবার মানে যারা ফুচকা বিক্রি করে তাদের ফুচকা কাকু, যারা মাছ বিক্রি করে তাদের মাছ কাকু, এটাই বলে থাকি ঠিক আছে। তো আমি তো শুনে অবাক, মিটিং কিসের? বলছে কিনা যে যত ফুচকা আছে মানে এখানে বিক্রি করে যারা, তাদের সবাইকে নিয়ে বাবানালি পুরো তো মিটিং হয়েছে যে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তাই ফুচকা 10 টাকায় 1টা দেওয়া হবে কি বললো না আমাদের, কটা কি দেওয়া হবে, তো 1টা দেওয়া হবে। সেটাই আমি শুধু ওকে বলছিলাম যে মানে সবার ইউনিটিটা এত সুন্দর, কারণ দেখো এটা হতেই পারে দু পা হাঁটলে আমাদের আরেকটা ফুচকা কাকু পেয়ে যাবো, তো সে যদি একটা বেশি দেয় আমরা তার কাছেই যাব না, তো সেক্ষেত্রে একজনের ব্যবসা বসে যাবে একজন দাঁড়িয়ে যাবে। তো এবার কারোর তো ধরা থাকে, যেরকম আমাদের এই জায়গাটায় টিক্কা কাবাবের এই পুরো জায়গাটার কাস্টমার হচ্ছে এই কাকুটা পায়, তো একটু এগিয়ে গেলে সে তারা আবার অন্য কাস্টমার পায়, এরকম ধরা থাকে, তো তারাও তো হাঁটতে হাঁটতে একটু দূরে চলে যাবে না, তো ওটাই হচ্ছে কথা। কিন্তু আমাদের কলকাতায় কিন্তু এটা হয় না, নানান জায়গায় আমরা দেখতে পাই কেউ 5টা দেয়, কেউ 6টা দেয়, কেউ 10 টাকায়। তো ওদের ওখানে এক কাকিমা ছিল যে কিনা 10 টাকায় 10টা দিত মাছে, ছোট সাইজটা কিন্তু 10 টাকায় 10টা দিত। তো আমরা হাঁটতে হাঁটতে একটু দূরে যাবো, বিশেষ করে মেয়েরা যারা আছি যারা ফুচকা খেতে ভালোবাসি। তো ইউনিটিটা সত্যি সব ব্যবসারই দরকার। যে দেখো সুন্দর, বেশ ভালো লাগলো এদের কথাটা শুনে, তাই তোমাদের সাথে শেয়ার না করে এটা পারলাম না। তো চলো এরপরে যেটা করব সেটা আবার শেয়ার করব, রাতে যদিও বা শুধু রুটি করব, পনিরটা তো কালকে করাই আছে, আজকে তাই জন্য রেস্ট রেস্ট। রুটি হয়ে গেছে, রুটি রেডি করছিলাম, আজকের পনিরটা দেখো শুধু মানে কালকেরটাই রেখে দিয়েছিলাম, দেখিয়েছো কি গাছ থেকে? দেখালাম, দারুণ দেখতে হয়েছে, দারুণ। আজকে শুধু গরম করেছি আর কিচ্ছু করিনি, মানে এত সুন্দর। তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকের মতো, তাহলে এখানেই শেষ করছি। আবারও কালকে আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। এখন 10:30 বাজে, যদিও আজকে তাড়াতাড়ি খেতাম একটু, আজকে লেট হলো হচ্ছে খেলা ছিল ইংল্যান্ডের আর নিউজিল্যান্ডের, তো এই জন্য খেলাটা দেখছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবে এই পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।